স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যসেবাই পথ প্রদর্শক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেল, আমি ডাক্তার আশিকুজ্জামান শান্ত। আজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চলছি। আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন যে একটা ভালো পেস্টের নাম জানতে চেয়েছেন অনেকেই। তো ভিউয়ার্স, আমরা আজকে একটি না, আপনার বেশ কয়েকটি পেস্টের, ভালো পেস্টের কথা আপনাদেরকে জানাবো এবং পাশাপাশি চিরতরে দুইটা পেস্ট বয়কট করার সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। তো ভিউয়ার্স, যে দুইটা পেস্ট বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করব সেটা হলো পেপসুডেন্ট ও ক্লোজাপ। এই দুইটা পেস্ট কেন বয়কট করবেন এবং এই দুইটা পেস্টের সমস্যা কী সেটা আগে আমরা একটু জানি। তো ভিউয়ার্স, ক্লোজাপ যে পেস্টটা, এটা শুধুমাত্র একটা মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে, তাছাড়া কোনো কাজের নাই। আমাদের দাঁত ও মাড়ির জন্য এই পেস্টটা কোনো উপকারে আসে না। ক্লোজাপের তো একটু ভালো, সেটা হলো পেপসুডেন্ট। তো ভিউয়ার্স, পেপসুডেন্ট একটু ভালো হলেও পেপসুডেন্টের বড় একটা সমস্যা আছে যেটা আমাদের দাঁতের জন্য খুবই ক্ষতিকর। পেপসুডেন্টে অতিরিক্ত মাত্রায় সিলিকন ব্যবহার করে থাকে, যেটা আমাদের দাঁতের ইনামেলটা ক্ষয় করে দেয় এবং এক পর্যায়ে যে শিশিরানি অনুভব হয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্য আবার প্রশ্ন করতে পারেন অনেকে যে তাহলে ডাক্তাররা এটা সাজেস্ট করে কেন এবং টিভিতে দেখায় যে লাগাইলেই শিশিরানি সেরে যাচ্ছে। সেই পেস্টটা কিন্তু শুধু পেপসুডেন্ট না, সেটা সেই পেস্টটা হলো পেপসুডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট। তো ভিউয়ার্স, এদের দুইটা পেস্ট, একটা পেস্টে আপনার দাঁতের ইনামেল ক্ষয় করতেছে, আর একটা পেস্টটা দিলে আপনি আরাম বোধ করতেছেন। তো এটা আরাম বোধ কতদিন করবেন? এক পর্যায়ে যে আপনাকে রুট ক্যানাল ক্যাপ করে নিতে হবে। তো আপনি ক্ষতিটা করে দিচ্ছেন তো একটা পেস্ট দিয়ে। এখন যদি মনে করেন যে আপনি এই পেস্টটাই সর্বক্ষণিক ইউজ করবো, এখানেও সমস্যা আছে। এই পেস্টটার ভিতর দিয়ে আছে এক ধরনের একটা অ্যানেস্থেশিয়া, যেটা আপনার দাঁতের গোড়াকে অবাস করে দেয়। সেক্ষেত্রে যাদের শিশিরানি অনুভব হয় তারা কিছু সময়ের জন্য একটু স্বস্তি ফিল করে। তো ভিউয়ার্স, এইটাও আমাদের দাঁত ও মাড়ির জন্য ক্ষতি ছাড়া উপকারাম, কোনো ডাক্তার দেখে না। তো ভিউয়ার্স, তাহলে ডাক্তাররা সাজেস্ট করে কেন? তো ভিউয়ার্স, ডাক্তাররা কেন সাজেস্ট করে এটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। যে সকল ডাক্তাররা এই পেপসুডেন্ট পেস্টটা সাজেস্ট করে, প্রতিটা ডাক্তারের চেম্বারের সামনে যেয়েই দেখবেন যে এই পেপসুডেন্টের বড় করে লোগো দিয়ে আছে, কিংবা বড় করে এই পেপসুডেন্ট কোম্পানিটা ওই ডাক্তারকে স্পন্সর করছে। বিভিন্ন রকম একটা প্রক্রিয়া থাকতে পারে, শুধুমাত্র এই দালালি গোজন সহজ বাংলায়, তো এইটাই চলে। তো ভিউয়ার্স, আপনারা যেহেতু সচেতন মানুষ, অবশ্যই আমি মনে করি সচেতন মানুষ, আপনারা এটা খেয়াল রাখবেন। আরও একটা কারণ আছে, যেটা কারণ আমরা সবাই জানি বর্তমানে যে ইসরায়েল ও প্যালেস্টাইনের কী অবস্থা। আমরা তাদের পেস্ট কিনতেছি বা তাদের যত পণ্য আছে আমরা সবই কিনতেছি, কি লাভ হচ্ছে? আমরা যেইটা সাপোজ আপনি পেস্টের কথাটাই ধরুন, আমরা তাদের পেস্টটা নিচ্ছি, আমাদের দাঁত তো ভালোই হচ্ছে না, বরং তাদের ব্যবসা সফল করতেছি, আমার ব্যক্তিগতভাবে আমার দাঁতকে আমি ক্ষতিগ্রস্ত করতেছি। আবার এই অর্থটা আমরা ওদের হাতে তুলে দিচ্ছি ছোটো ছোটো সোনার টুকরা, ছোটো ছোটো বাচ্চাদের বুকে গুলি চালানোর জন্য। তো ভিউয়ার্স, এটা আমরা মোটে বড়ও সহ্য করতে পারি না। প্রতিটা মানুষ যে যে তার নিজ স্থান থেকে যদি ওদের সকল পণ্য বয়কট করে, আমি মনে করি যে কিছু বছরের ভিতরেই তাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে। আমি ডাক্তার হিসেবে আমি চাই, যেহেতু আমি এই পেস্টগুলো ব্যবহার করি না, আমার যত পেশেন্ট আছে তারা ব্যবহার করবে না, এবং আমার যত দর্শক আছে আপনারা আমাকে পছন্দ করেন, ধন্যবাদ। তো আপনারাও আশা করি এই পেস্টগুলো ইউজ করবেন না। তো ভিউয়ার্স, এখন প্রশ্ন আসতে পারে যে কোন পেস্ট আমরা তাহলে ইউজ করব। 100 বেশি ডাক্তারের সাথে যুক্ত থাকতে স্বাস্থ্যসেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। ক্লোজাপন ও পেপসুডেন্টের থেকে অসংখ্য অসংখ্য ভালো পেস্ট আমাদের দেশে আছে এবং পেপসুডেন্ট ও ক্লোজাপের থেকে দাম কমেও পাবেন এবং তার থেকে অনেক ভালো পেস্ট আপনারা বাজার থেকে কিনতে পারবেন। সেগুলোর ভিতরে অন্যতম একটা হলো মেডিপ্লাস। মেডিপ্লাসের কয়েকটা ভেরিয়েশন আছে আমাদের দেশে। একটা হলো মেডিপ্লাস, মেডিপ্লাস ডিএস, মেডিপ্লাস ফ্লোরাইড জেল। আপনারা যদি এটা নির্দিষ্ট বয়স অনুযায়ী বা আপনার সমস্যা অনুযায়ী এই পেস্টগুলো না আপনাকে নিতে হতে পারে। তো আপনারা যদি আরও এই বিষয় নিয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে জানায়েন, আমি আমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি আপনাদের কাছে রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব, কমেন্টের হোক বা আমাদের স্বাস্থ্যসেবা পেজের হোক, আমরা সেটা সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি আরও পেস্ট আছে যেগুলো হচ্ছে যেরকম সেঞ্চুডাইন, সেন্সিটিভ এক্সপার্ট, এরকম অসংখ্য পেস্ট। আপনি এই দুইটা বাদ দিন, অনেক পেস্ট আছে সেইগুলো ইউজ করেন। দরকার হলে প্রতিটা পেস্ট কেনার সময় আমাদের স্বাস্থ্যসেবা পেজে আপনি জানান যে আপনার বয়স কত, আপনার কী সমস্যা হচ্ছে, আপনি কী পেস্ট চান, আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। তো ভিউয়ার্স, এই বিষয় নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে কোনো সময় স্বাস্থ্যসেবা পেতে আমাদের
স্বাস্থ্যসেবা পেজ আছে যেখানে সর্বক্ষণিক সম্পূর্ণ ফ্রিতে সকল ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছে আপনাদের। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন এবং সেবা নেবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।